তিন বোনে কোথায় যাচ্ছে? বাইরে। বাইরে কি খেতে? ফুসকা। ফুসকা। ফুসকা খেতে যাইতে আছে। আর এক বোন কোথায়? আসো। এই দেখো আমার আমার আমরা তিন বোন, দেখছো? তিন বোনে এখন বাইরে যাব ফুসকা খেতে, ঠিক আছে? যে ফুসকা খেতে লেকের পাড়ে যাব ঘুরতে। বলো বলো, আগে আগে তাকাও দিয়ে দেখি দি কই। দেখতে পাচ্ছ কিনা জানি না কিরকম লাগতেছে তোমাদের, আমার কাছে তো ভালো লাগতেছে দৃশ্যটা, আমার কাছে খুব ভালো লাগতেছে দৃশ্যটা, ঠিক আছে? এখন চলে যাচ্ছি আমরা ফুচকা খেতে, ফুচকা সব করে খাবো, তাই যাচ্ছি ফুচকা খাবো। এটার নাম রাজাবাড়ির চটপটির দোকান, আমি আসলে টক খেয়ে নিই বেশি করে, তাই আমাকে টক দিয়েছে যে দু বটি প্রথম দিল যে এই দুইটা খান, তারপর আবার দিতে আসি, তা আমি আসলে তিন চার বাটি টক খেয়ে ফেলাই। আর আমি খাবো চটপুরি, আর ছোটো ভাইটা হালিম খেতে আসে এ জায়গায়, তার হালিম আবার একটু সরে গেছে, বাটিটা সরাই দিছে এই জন্য আন্টি, তার জন্য সে বলে আমার খাবারটা তুমি নিয়ে খাচ্ছ কেন? হ্যাঁ, বেলুন টেলুন যা কেনার কেনাকাটা করা শেষ, এখন চলে যাচ্ছি আমরা বাসায়, গাড়িতে উঠে গেছি বাসায় যাওয়ার জন্য, তা কোলে আছে ছোট বোন, তার জন্য সমস্যা হইতে আছে ভিডিও করার জন্য, অনেক কষ্ট করে ভিডিও করতেছি, যা বলে কাউকে বোঝানো যাবে না, ওকেও ধরছি আবার ফোনটাও ভিডিও করছি রিস্কায় বসে। তাই লেকের পাড়টা তোমাদের কীরকমের লাগতে আছে সেটা বলবে, যে দৃশ্যটা রাতের অনেক সুন্দর, যদি একদিন কোনো একদিন পারি না গাড়িতে বসে হেঁটে হেঁটে ভিডিও করার চেষ্টা করব, যে লেকের পাড় দিয়ে হাঁটা অবস্থায় ভিডিও করব, জানি না কতটুকু পারব, কিন্তু আমার কাছে দৃশ্যটা খুব ভালো লাগে, অনেক সুন্দর একটা দৃশ্য, কারণ হচ্ছে দেখার মতন একটা দৃশ্য আমার কাছে। আর বেশি আজকে কথা বলবো না, এখানে ভিডিওটা শেষ করতে চাচ্ছি, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে, একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, আর বেশি বেশি করে লাইক দিয়ে দিও, কারণ তোমাদের